চিকিৎসায় কোনো অসুবিধা কেউ যদি বিপদগ্রস্ত হয়, কেউ যদি সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, সারা দুনিয়ার মানুষ তাদের দিকে যায়, সাহায্যের হাত বাড়ায়, সহযোগিতার হাত বাড়ায়। আমাদের এই সোনার বাংলাদেশেও যখনই কোন এলাকার মানুষ বন্যা দ্বারা আক্রান্ত হয়, ভূমিকম্পের দ্বারা আক্রান্ত হয়, জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়, অথবা সে কোনো বিপদে আক্রান্ত হয়, তখন দেখা যায় মানুষ তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এটা একটা বিরাট প্রশংসার দাবি রাখে। কিন্তু সে আবার কোন সময় কোন অন্যায় করে,
সব পথে চলে এবং সততার সাথে চলাটাকে নিজের জন্য গৌরব বলে। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ইমান নাই, কিন্তু তার জীবনে কোনো বিখ্যাত করে না, অনাবৃত্তি করে না এবং প্রতারণা করে না, মানুষকে কষ্ট দেয় না, কারো জুলুম করে না, এমন অনেক লোক আছে। এবং যাই যোগ্য এমন ছিল যারা মূর্তি পূজায় এবং যারা প্রতিযোগিতায় বিশ্বাসী ছিল, কিন্তু এরপরও তাদের থেকে মানুষ কোনোদিন কষ্ট পায়, তাদের থেকে মানুষ কোনোদিন অন্যায় আচরণ পায় না, তাদেরকে ভালোই মানুষ পেয়েছে। শুধু তাদের কোনো ইমান ছিল না, আর ভালো হওয়ার জন্য যত গুণাবলী বৈশিষ্ট্যের প্রয়োজন সবগুলি তাদের মধ্যে ঠিক আছে থাকে। মুসলমান হলেন এবং বেশ বলেই তিনি মুসলমান হয়েছেন, তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো যখন জাহানাতের মধ্যে ছিলাম, কুকুর এবং শিরিকের মধ্যে ছিলাম, বিধবাদেরকে সেবা যত্ন করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের দায়িত্ব গ্রহণ করা, এই মনে ভালো কাজ আমি অনেক করেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন থেকে যত ভালো কাজ করছে এগুলি তো সব পাবে, অতীত যে ভালো কাজগুলি করেছিলে সেই ভালো কাজগুলি সব তুমি পাবা। ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি নিরাপদে থাকতে পারবে এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাবল সওয়াব দান করবে। তুমি যেহেতু আগে খ্রিস্ট ধর্মের উপরে আছো, তোমার কাছে এখনো দীন ইসলামের এবং নতুন নবী রসুলের আগমনের পরে এই পর্যন্ত দাওয়াত পৌঁছে নেই, আমি সর্বপ্রথম তোমাকে গুরুত্ব সহকারে এই দীনের দাওয়াতের চিঠি পাঠালাম, তুমি যদি এইটাকে সাড়া দাও, এই আহ্বানে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ কর, তোমার এই পূর্ণ যুগে খ্রিস্ট ধর্মের জন্য যত ভালো কাজ করেছ সেগুলোর পুরস্কারও বহাল থাকবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার তোমার এই ভালো সওয়াব নেকি এবং আল্লাহর পক্ষে পুরস্কার বিনিময়ে ধারাবাহিকতা তুমি বর্তমান করে দিতে পারবে। আর ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল ইয়াসিন, তোমার এই দাওয়াত পাওয়ার পরেও
পূর্বের ধর্মের উপরেই অটল বিটল থাকো, যেটা রাখবা তুমি যেহেতু গণধার, তুমি যেহেতু শাসক এবং রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে সমাসীন আছো, তুমি গণরাজিতে থাকার ফলে তোমার নিজের পাপের গুণা এগুলো যেমন তোমাকে পেতে হবে এবং সারা দেশে তোমার অধীনস্থ সকল জনগণের গুণাহের বোঝাও তোমাকেই বহন করতে হবে। ভবিষ্যৎ জীবনের সকলের গুণা এবং কর্তা অপরাধের বোঝাও তোমাকে সমানভাবে বহন করতে হবে। এই জন্য ভালোর কোন বিকল্প নেই, ভালো সবসময় সবার জন্য প্রয়োজনীয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি, রিসালত পাননি, মাত্র 15 বছর বয়স, ছোটকাল থেকেই ওনার মধ্যে সবকিছু ব্যতিক্রমী দেখা যেত এবং সকলের সাথে আপন হওয়া যায় কিভাবে, সকল মানুষের সমস্যার সমাধান করা যায় কিভাবে, গরিব দুঃখী অসহায় অনা বিধবা এই অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এই নিয়ে সবসময় চিন্তা থেকে থাকবে। সাধারণত সমাজে আরো অন্যান্য যুবক এবং অন্যান্য সন্তানরা তারাও তো ছোটকাল থেকে ওই পরিবেশেই বড় হয়ে উঠেছে, কিন্তু যাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে নাই বা এই ধরনের চিন্তা করার প্রয়োজন মনে করে নাই, কিন্তু ওই সময়ে ওই পরিবেশে ওই খানদানে ওই বংশে এবং ওই দেশে ওই বলতে ব্যতিক্রমী চিন্তা চেতনায় গড়ে উঠতেছেন, বেড়ে উঠতেছেন। মাত্র 15 বছর বয়সে আরো যুবকদেরকে নিয়ে হেলফুল হুজুর সংগঠন কায়েম করলেন, এবং উদ্দেশ্যই ছিল দুস্থ মানবতার সেবা, খেদমতের ধর্ম যেটাকে বলা হয়, সৃষ্টির সেবা। কে কোন চাপে, কে কোন ধর্মে, কে কোন বর্ণে, কে উঁচু বংশে, কেউ উঁচু বংশে, কেউ বড়, কে ছোট, এই ধরনের দেখার কোনো সুযোগ নাই। একজন অসহায় মানুষ বা একটুকু যথেষ্ট, মানুষ মানুষের জন্য, এটাকে বলে মানবতা, এটাকে বলা হয় ইনসানিয়ত। মনুষ্যত্ব বলতে আলাদা করে এরাই এই ধরনের কর্মসূচি পালন করতে পারে। সেই সমাজ যুবকদেরকে নিয়ে এই সংগঠন কায়েম করলেন এবং তখন থেকে জনসাধারণের মাঝে যারা অসহায় বৃদ্ধ তারা বিধবা আছে, তাদের আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, তাদের খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। পারিবারিক ভাবে যখন তারা বঞ্চিত থাকে এবং তারা অবহেলিত থাকে, তাদের পাশে দাঁড়ানো ছিল পুরো উদ্দেশ্য। ঠিক তখন থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর দেশ আর সমাজের এই অধঃপতন আর এই অশান্তি, এই পুরুষ মুক্ত জীবন থেকে সমাজকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে সুন্দর এবং শান্তিময় একটি পরিবেশ উপহার দেওয়া যায়, সেই চিন্তায় বিমল থাকতে সেই ধারাবাহিকতাই কখনো কখনো নীরবে নির্জনে চলে যেতে। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে সুন্দর সুন্দর ভালো ভালো স্বপ্ন দেখানো হলো। বুখারী শরীফের এই ওয়াহি অধ্যায় 3 নম্বর হাদিস, বেশ লম্বা বড় হাদিস, সেখানে আসছে যে প্রথম ওয়াহির সূচনা কিভাবে হয়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন পূর্ববর্তীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর বিবরণ দিয়েছেন যে প্রথম ওয়াহি যখন আসবে তার আগে 6 মাস পর্যন্ত শুধু রুইয়া সালেহা ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, যে যে চিন্তা করে সেই স্বপ্ন অনুরূপী দেখে। হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিস, 3 রকমের স্বপ্ন হয়, মুসলাম ইনাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে প্রশ্নগুলি দেওয়া হয়।
আর তাহযীনু মিনাশ শাইতান, শয়তানের দেখায় ভয় ভীতি অবস্থা, যে সাপে দৌড়াইতেছে, মাকে ধরতেছে, দুশ্মন ধাওয়া করতেছে, মাটিতে ডুবে পড়তেছে, আগুনে পড়ে গেছে, চিৎকার করে কেউ শোনে না, সামনে যা মানুষ চলে যায়, তাদের সহযোগিতা চায়, তাদের সামনে যে কেউ পারতেছে না, তারাও এগিয়ে আসে না, চিৎকার করে কেউ আওয়াজ শোনে না, এই ভয় ভীতি দেখায়, শয়তান এগুলি দেখে মানুষকে আতঙ্কিত করে। আর মা হাদাসাত বিহি নাফসু, সারাদিন যা জল্পনা কল্পনা করে রাত্রে ঘুমাইলে উড়িয়ে দেয়, সারাদিন টাকা পয়সা ধান্দায় থাকে, সারাদিন মানুষের সাথে প্রতারণার চিন্তা করে, সারাদিন মানুষকে ক্ষতি করার চিন্তা করে, সারাদিন মানুষকে ঠকানোর চিন্তা করে, এইসব যখন সারাদিন জল্পনা কল্পনা করে রাত্রে ঘুমাইলে উড়িয়ে দেয়। যে যেই পেশার লোক যদি কারোর সাথে আপনি একসাথে যদি এক রূপের সময় দেখবেন যে কেউ হয়তো আপনার কাউকে সেভ করতেছে, নমক দিচ্ছে, কাউকে দেখবেন যে টাকা কমতেছে, কাউকে দেখবেন যে ওই যে হেল্পার গাড়ি ড্রাইভার যেরকম বিভিন্ন জায়গার নাম বলে চিৎকার করে চিৎকার করতেছে, কেউ হয়তো তলি করে ফেরি ফেরি করে গেছে রাস্তা আছে এটাকে যদি চিৎকার করে ওদের করতে পারে বড় ওই ভাবে ঘুমের মধ্যে এগুলি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেমন চিন্তা করে সারাদিন যে জিনিস নিয়ে ব্যস্ত থাকে ঘুমাইলে পড়ে উপরেই দেখে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা তার ছিল সম্পূর্ণ আলাদা, মানুষকে নিয়ে ভাবতেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সব সময় ধ্যানমগ্ন থাকতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাতীয় সমস্যা সমাধানের জন্য এবং ওই ধরনের বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য যা যা কিছুর প্রয়োজন সুন্দর সুন্দর স্বপ্ন দেখে ওনাকে সন্তুষ্ট করতেন, আনন্দ দিত। ঠিক ওই অবস্থার মধ্যে গাড়ে হেরার মধ্যে যখন প্রথম বয়টি চলে আসে আল্লাহর পক্ষ থেকে সত্যের বাণী চলে আসলো অবস্থায় করলেন, আলিঙ্গন করলেন, ওখান থেকে নিজ অস্বস্তি অনুভব করলেন, ছুটে আসলেন খাদিজা একদম থরথর করে কাঁপতেছে, আমার এমন অবস্থা হয়েছে আমি মরে যাওয়ার উপক্রম, অথবা এই অবস্থা যদি আমার চলতে থাকে খাদিজা আমি মনে হয় বাঁচবো না। সেই সময় এই জিনিসগুলি বুঝা এবং উপলব্ধি করা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সান্ত্বনা দেওয়া দুনিয়াতে আর কেউ ছিল না। আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলি বলে সান্ত্বনা দিলেন, বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদ, কখনো এটা হতে পারে না, আল্লাহ কসম খেয়ে বলতেছি আপনি আপনাকে আল্লাহ মেরে ফেলবেন, আপনি মরে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আল্লাহ পাক কখনো আপনার সাথে করবেন না। কারণ এই তখন বলে ইন্না কালামাসিরুল রহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুসিবুল মাদুমা ওয়া তাকরি দয়বা ওয়া তুইনু আলা আরওয়াইল আবদি, কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললেন যে আপনার মধ্যে এই গুণাগুলো আছে, আপনি আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখেন এবং তাদের সাথে আপন হয়ে থাকেন, যা এই যুগে এই সময়ে দুনিয়ার মানুষই করে না, এবং আপনি অসহায় এতিম বিধবা এদের জন্য আপনি পাশে দাঁড়ান, এদেরকে সাহায্য করেন, মেহমান আসতে বলে সম্মানের সাথে মেহমানদারি করেন, আর বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন, এই গুণাগুলি এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তারা পূর্ণবান পূর্ণ মানুষ, তারা ভালো মানুষ, তারা আল্লাহর পছন্দনীয় মানুষ,
আর এই যেহেতু আল্লাহর পথ দিয়ে মানুষকে ক্ষতি করা হবে, ক্ষতিগ্রস্ত হবে, বিপদের পড়বে, আল্লাহ পাক তাকে অপমান করবেন, সে মরে যাবে, এমন তা কখনো হতে পারে না। যে কাজগুলো তিনি আঞ্জাম দিয়েছিলেন এবং অত্যন্ত সততার সাথে, এখলাসের সাথে, আন্তরিক ভাবে এই কাজগুলি তিনি আঞ্জাম দিয়েছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিষয়গুলিকে সামনে রেখে সান্ত্বনা দিয়েছেন। এবং ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একবার কাফের মুশরিকদের নির্যাতনের মুখে দেশ ছাড়ার জন্য রওনা হয়ে গেছে। পথের মধ্যে ওনার এক ভালো বন্ধুর সাথে দেখা হলো। বলছে আবু বকর কোথায় যাও? বলছে যাচ্ছি কোন দিকে যাই ঠিক নাই, চলে যাব বাকি এই এলাকায় থাকবো না, যেদিকে এই সুন্দর পথ পাই সুযোগ পাই সেদিকে যাবো, কিন্তু এই দুষ্ট চরিত্রের আর এই নষ্ট পরিবেশের মধ্যে আমার থাকা সম্ভব নয়, এই অঞ্চলের মানুষ আমার জন্য বিপদের কারণ হয়ে গেছে, অশান্তির কারণ হয়ে গেছে, আমি অশান্ত পরিবেশ রাখতে চাই না, চলে যাবে অন্য জায়গায়। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালো জানতেন, বুখারী শরীফের পর আসছে অনেক ভালো জানতেন, বলছেন না তোমার মতো মানুষ এই দেশ থেকে চলেও যেতে পারে না এবং কেউ তাড়াতেও পারে না, তোমার মতো এবং ভালো মানুষের আমাদের এই সমাজে অনেক প্রয়োজন, চলো আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি, তুমি মক্কায় থাকবা, তোমার যা কিছুর প্রয়োজন আমি সেটা করবো। ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে ওনার এই বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলোর কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও ওনার বন্ধু সবার কাছে এইভাবে কথাগুলি বলেছে। আবু বকর একজন ভালো মানুষ, নেক মানুষ, এর তোমরা দেশ থেকে চলে যাচ্ছে, খেয়াল রাখো না, খবর রাখো না, ভালো মানুষের যুগে এই যুগে অনেক অভাব, তাদের অনেক প্রয়োজন, আদর্শ সমাজ গঠনে, সুন্দর দেশ বিনির্মাণে, পুনর্গঠনে ভালো মানুষের বিকল্প নাই, যখন কোন এলাকায় নষ্ট আর ভ্রষ্ট মানুষের ছায়া হয়ে যায়, খারাপ মানুষের প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করে, তখন সেই সমাজের মধ্যে অশান্তি তো থাকে থাকেই, সর্বোপরি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এবং নজর আসে। আর ভালো মানুষের উপস্থিতি যেখানে থাকে, তারা যেহেতু মানুষের কল্যাণ চায়, ভালো চায়, মানুষদেরকে সৎ পথে আহ্বান করে, গুনাহ থেকে মানুষদেরকে বিরত রাখে, এর দ্বারা সমাজে যেমন মানুষ একটা স্থিতিশীল অবস্থায় বসবাস করতে পারে, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আর শান্তিও নাজিল হতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থা এইভাবে তুলে ধরেছে। সেটা ঠিক আছে, বেশ অনেকদিন ছিলেন, কিন্তু পরবর্তীতে আবার সমস্যা, উনি খুব কান্নাকাটি করতেন এবং নামাজ পড়তেন, রাতের বেলা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, এবং ঘরের পাশেই উনি একটা ছোট্ট করে এবাদতখানা, মসজিদ না এবাদতখানা তিনি বানাইলেন, তো ওখানে উনি একে একা নীরবে নির্জনে এবাদত করতেন। ওনার এই কান্না দেখে এবং ওনার এবাদত বন্দিগি দেখে আশেপাশের লোকজন ওনার প্রতি আকৃষ্ট হতে লাগছে, ছেলেরা মেয়েরা পর্যন্ত ওনার ঘরের পাশে এসে কান লাগে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে, উনি যে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সেগুলি শুনত, এবং এই এলাকার মানুষ যে ওনাকে জুলুম নির্যাতন করে এগুলির প্রতি মানুষের খুব বাড়তে থাকে, যেরকম ভালো মানুষকে ভালো এবং নেক মানুষকে মানুষ খারাপ প্রভাবে দেখে, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে এলাকার মানুষ বরদাস্ত করতে পারে না, এমন সব মানুষ কয়টা আছে? এমন লোকে তো সমাজে দরকার। কাফের মুশরিকরা যখন দেখলো সর্বনাশ, আগে তো আমাদের ঘরই
আমাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, সব তারাও উপরে দিয়ে ছুটতেছে, যার জন্য আমরা তাকে তাড়াতে চাইছিলাম, চলে যেতে তো ভালো ছিল, তাই কেন সম্ভব না? উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এমন খারাপ পথ চলে গেছে, ভালো জিনিসটা বোঝার উপলব্ধি করার তাদের শক্তি নাই, বুঝলাম। বন্ধুকে বলো যে আমরা তোমাকে সম্মান করি, আমাদের করে আশ্রয় দিয়েছ তুমি, আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু পরিস্থিতি যেভাবে গড়াইতেছে, যাওয়া ব্যাপারটা আমাদের সর্বনাশ করে ফেলবে, আমাদের পরিবারের পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে না, আমাদের পরিবারের লোকজন আমার ব্যাপারে কান্না দেখতে যায়, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যায়, সুতরাং আওয়াজ করতে বড় চলে যেতে আমাদের দেশে আর টাকা দরকার নেই। আমার অসুবিধা, আমার সম্মান আঘাত আসে, সমাজের বহুত আছে সত্য কথা বলে পছন্দ করে না, বাস্তব কথা বলে বিশ্বাস করে না, আগে ভালো বলে, যে সত্য কথা বলে তখন বলে যে লোকটা খারাপ হয়ে গেছে, সে যে খারাপ এটার উপলব্ধি নাই, যে ভালো কথা বলে তাকে খারাপ করে, সে যেন ভালো কথা বলতে না পারে, উচিত কথা বলতে না পারে, সত্য জিনিসটা উপস্থাপন করতে না পারে, তার জন্য ষড়যন্ত্র করে। অবস্থিতি বলি অমাল বলেন রাখো তোমার জিম্মাটা, তোমার জিম্মাতে আমার প্রয়োজন নাই, তোমার জিম্মা ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাতে চলে গেলাম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কান্না বন্ধ করতে পারবো না, তেলাওয়াত কোরআন বন্ধ করতে পারবো না, সব কথা বলা বন্ধ করতে পারবো না, আরযুল্লাহি ওয়াসিআ, আল্লাহ জমিন বহু প্রশস্ত, তোমার এই মক্কায় জন্ম নিয়েছি বলে মক্কায় থাকতে হবে, প্রয়োজন নাই, যেদিকে পথ চাই যেদিকে শান্তিতে চলতে পারবো, যেদিকে স্বাধীনভাবে চলতে পারবো, কারো ইজ্জত এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, কারো সম্মান এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, তুমি বেঞ্চিতি করবো অপমান করবো আমাকে, আমি গালি পড়াবো না, আমি স্বাধীনভাবে আল্লাহর আশ্রয় চলে যাচ্ছি, চলে আসতাম রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনিও কি তাহলে হিজরত করার চিন্তা করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়ে গেছে, শুধু কখন যাব সেটা অপেক্ষায়। যুগে যুগেই কঠিন ছিল এবং কষ্টের ছিল, আল্লাহ নবী রাসূল রাও এবং সাহাবীরা এবং আল্লাহর খাসগণ তারা কোনদিন বাতিলের সাথে আপোষ করে চলেন না, দ্বীনের উপরে চলেছেন, হকের উপরে চলেছেন, ন্যায় এবং ইনসাফের উপরে চলেছেন, সারা দুনিয়া যদি বিগড়ে যায় সেটা পরোয়া করেন না। মদিনা শরীফ থেকে আহ্বান চলে আসলো, দাওয়াত চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ মক্কা নগরীতে কষ্ট করার দরকার নাই, মদিনার পর আপনার জন্য উন্মুক্ত, সবাই সব মদিনায় চলে আসেন, শুধু আদর আপ্যায়ন নয়, আপনাদের জানমালের হেফাজতের জন্য আমরা মদিনার আনসারগণ নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। চলে গেলেন সেখানে, আল্লাহ দুনিয়া প্রশস্ত করে দিলেন, সারা দুনিয়ার আদর্শ এবং মডেল সমাজ পরিচয় দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিলেন, আদর্শ সমাজ গঠন প্রতিষ্ঠা করলেন, কেয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে থাকবে, নজির দৃষ্টান্ত হয়ে থাকবে, এই উপমা এই দৃষ্টান্ত পৃথিবীর আর কোন শাসক কোন ধর্মীয় উপদেষ্টা বা কোন ধর্মীয় সংস্কারবাদী কেউ সেটা উপকার দেওয়া সম্ভব নয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, মানুষের মন জয় করে নিয়েছিলেন, দুঃস্থ মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারায় না, মানবতার পরিচয়
শুধু ইসলামের পবিত্রতা আছেই, সে সাথে মানুষ মানুষের জন্য বাস বিপদগ্রস্ত হয়, কেউ যদি সমস্যায় জর্জরিত হয়ে পড়ে সারা দুনিয়ার মানুষ তাদের দিকে যায়, সাহায্যের হাত বাড়ায়, সহযোগিতার হাত বাড়ায়। আমাদের এই সোনার বাংলাদেশেও যখনই কোন এলাকার মানুষ বন্যা দ্বারা আক্রান্ত হয়, ভূমিকম্পের দ্বারা আক্রান্ত হয়, জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়, অথবা সে কোনো বিপদ আমাদের আক্রান্ত হয়, তখন দেখা যায় মানুষ তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এটা একটা বিরাট প্রশংসার দাবি রাখে। করোনার সময় দেখা গেছে যখন আপনজন পর্যন্ত আপনজনদেরকে দূরে দূরে চলে গেছে, কিন্তু দূর সম্পর্কের মানুষ অথবা অপরিচিত মানুষ তাদের সেবা দেওয়ার জন্য, হসপিটালে যাওয়ার জন্য, মারা গেলে গোসল কাফন দাফনের জন্য আগে গেছে। দুই বছর আগে সিলেটের সুনামগঞ্জ এবং অন্যান্য আশপাশ এলাকায় যখন পালিত হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ ছাপায় পথে সাহায্য করার জন্য এবং রোহিঙ্গা শরণার্থীরা যখন বাংলাদেশে আশ্রয় নেয়, সারা দেশ থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়, আমাদের নজরে আছে। এই বছরে এই বন্যাটা ধরন সম্পূর্ণ ভিন্ন। কত মানুষ, শিশু, বাচ্চা, মহিলা পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে রক্ষা করার মতো, উদ্ধার করার মতো অবস্থা ছিল। হঠাৎ করে পানি বেড়ে যাওয়া, সন্ধ্যা শোয়ার সময় পানি ছিল ঘরের আশেপাশেও নেই, কিন্তু ক্ষয়ক্ষতি এরকম এর আগে কখনো দেখিনি। রাস্তাঘাট গুলো এখনো পর্যন্ত অনেক ডুবে আছে, মানুষ মানবতার জীবন যাপন করছে, যদিও সারা দেশ থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন আশ্রয় শিবিরে স্কুল কলেজ মাদ্রাসায় তাদের স্থান দেওয়া হয়েছে। অনেকের এখনো পর্যন্ত স্থান দেওয়া সম্ভব হয় নাই, পানির মধ্যে কোন রকমের চলছে না, রান্না বান্না না, ওজন গোসল ইস্তেনজা, সবচেয়ে কঠিন যে আমরা যদি চিন্তা করে উপলব্ধি করি, পুরুষরা না হয়েছে কোনো ভাবে সারতে পারে, একটা মেয়ে মহিলা মানুষ, একটা বৃদ্ধ অসুস্থ বিছানা করা মানুষ, আর ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের তাদের ঘন্টায় ঘন্টায় কাপড় পাল দিতে পারে, নিচে থেকে পানি, উপর থেকে বৃষ্টি, এই অবস্থায় বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে মহিলারা মহিলা কি এক কঠিন অবস্থা, দেখেন চোখে পায়ে ধরে রাখার মতো অবস্থা। এরপরেও সরকারি ভাবে, বেসরকারি ভাবে, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, মার্কেট কমিটি, ব্যবসায়ী সমিতি, ব্যক্তিগত উদ্যোগে, মহল্লা যুব সমাজ, আলে ওলামা তলাবা কিভাবে সাহায্য করতেছে, এটা এই যে বিশেষ আশ্রদা ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, তারপর মাস্তুর ফাউন্ডেশন, আন্দোলন ফাউন্ডেশন, কিন্তু বিভিন্ন সংস্থা এবং টিএসসি তে আমাদের ছাত্র বন্ধুরা যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা নজির স্থাপন করেছে, মানুষ কিভাবে ওখানে ছাপায় সাহায্য করতেছে, ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ কোনো ফারাক নাই, এবং ওখানে কোন মাটিতে হিন্দু আছে,
এজন্য ওখানে আমি মুসলিম জনদের বললাম এই ভেদাভ একটা নাই, শুধু তো আমাদের দেশে এই একটা তাদের শক্তিতে মানুষের খারাপ সম্ভব এটা মানুষ শেষ করতে চায়, এটা একদম ঠিক নয়। আমাদের দেশে আমরা সবাই মুসলিম না মোহাম্মদরা সবাই একত্রে সুন্দরভাবে বসবাস করি, সংখ্যা লোকদের নির্যাতন নয় যতটুকু পারে তাদের সহযোগিতা দেয় আমরা। এবং দেখলাম হিন্দু ভাইয়েরা তারাও আনুষ্ঠানিক ভাবে দান করছে, তারা এটা চায় না যে শুধু হিন্দুদেরকে দান করবো, মুসলমানদের দান করতেছে, মন্দিরের গির্জা তাদের এই অনুষ্ঠানে টাকা পয়সা মুক্ত করে তারা দান করছে। এই একটা ভাতৃত্ব গুণ আমরা আদর সন্তান বৈষম্য সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে নাই, যারা বলে করে মূলত এই সাম্প্রদায়িকতা বুঝতে দেয় এবং এখন বর্তমানে সাহায্য সহযোগিতা তাদের দিয়ে কিন্তু দেখা যায় না, এই জন্য তাদের পাশে দাঁড়াইতে পারা তাদের সাহায্যে সহযোগিতা আগায় যাওয়া সবচেয়ে বড় বিষয়। আমি যেটা উপলব্ধি করি আপনারা সবাই চিন্তা করবেন, আসলে হিসেবের মালিক যে আল্লাহ, গতকাল যে তাফসীরের মধ্যে আলোচনা আসছিল এটা আমাদেরকে এখন আল্লাহ পাক বুঝাইতে বুঝতে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক কিভাবে পুরা দেশ পুরা জাতি পুরা বিশ্বটাকে কি মানুষ আর কি জীব আর কি জীবজন্তু আর কি কীটপতঙ্গ সবাই সমানভাবে নিজ নিজ অবস্থান থেকে চলতেছে, কোন আন্দোলন সংগ্রাম নাই পাইছি পাই না এমন কোন অভাব নাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রয়োজন পূরণ করতেছে, গরিবের গরিবের হালাতে ধনী ধনীর হালাতে ছোট ছোট হালাতে বড় বড় হালাতে সবাই খাওয়া দাওয়া ভূপ করা লেখা এবং পোশাক করিচ্ছে সব কিছু সুন্দর স্বাভাবিক চলছে, সারা দেশ একসাথে আক্রান্ত হয় নাই, মাত্র কয়েকটা জেলা পরিপূর্ণ জেলা নয় কয়েকটা জেলা আক্রান্ত হওয়ার পরে সরকারি বেসরকারি দেশি বিদেশি এনজিও এবং দেশের সমস্ত সংস্থানের জনগণ তাদেরকে সাহায্য সহযোগিতা ছাপিয়ে পড়ার পরেও ষোলো আনার এক আনা চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ওই অঞ্চলে গেলে রাস্তায় জ্যাম লেগে আছে, গাড়ির পর গাড়ি শুধু ত্রাণের গাড়ি বিভিন্ন ভাবে যাচ্ছে, এরপর অনেকে চার দিন পাঁচ দিন না খেয়ে আসতে পারে না, আট দিন দশ দিন হয়ে গেছে তাদের এখন ত্রাণ পৌঁছে যায় শুধু খাবার সামান্য কিছু তো বাদই দিলাম। এই জন্য আল্লাহ কুদরতের প্রতি আমার একদিন আর বিশ্বাস করে আল্লাহ বাদশাহ কিভাবে তিনি নিজেই পৌঁছান মানুষকে, সেই ইজিট আমরা যত চেষ্টা করে যাই যেমন কম হতো, এই জন্য প্রত্যেকে নিজ যে অবস্থান থেকে যে যেখানে আছি যতটুকু পারি তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করি, নিজে যেতে না পারি যারা যায় যারা সততার নিষ্ঠার সাথে কাজ করে আপনার আশা এবং বিশ্বাসের জায়গায় ওখান থেকে যে কোনোভাবে দান করার করি, আমরা বহু আরামে আছি সহজ সুন্দর জীবনযাপন করতে পারতে, তারা আমাদেরই ভাই তারা আমাদেরই বোন তারা আমাদেরই দেশের নাগরিক, তারাও যেন মোটামুটি চলতে পারে খাইতে পারে পড়তে পারে তার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওফীক দান করেন, কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।